38 বছর বয়সে কোন লাল কার্ড ছাড়া ডিফেন্ডার হওয়া যায় কি? এটি হয়তো সিনভাই শেখালেন, কখনো কেঁদেছেন, কখনো জয়ের খুশিতে হেসেছেন, তবে জয়ের জন্য অনৈতিক পথ দলে আহামরি বা খুব বেশি ডিফেন্ডার কিংবদন্তি আসেননি। তবে গত প্রায় দেড় যুগ ধরে দলটির ডিফেন্সিভ ভরসা ছিলেন যিনি, তিনি হলেন থিয়াগো সিলভা, যার অনুপস্থিতিতে 7 গোল খেতে হয়েছিল ব্রাজিলকে। ভদ্র মানুষটা খুব বেশি হাসেন না, গোলের পর উদযাপনে অন্যদের মতো অতটা নাচেন না বা জার্সি খুলে উদযাপন নেই, তিনি মগ্ন থাকেন পরের অংশের পরিকল্পনায়। মনে পড়ে কি সেই দিনের কথা? মনে আছে কি 7 গোলের লজ্জাজনক ইতিহাসের পাতা? অথচ এমনটা নাও হতে পারত, ব্রাজিলের ট্র্যাজেডি ইতিহাসে আরো একটা বেদনার পাতা হয়তো নাও লেখা হতে পারত। ব্রাজিলিয়ানদের একটা বড় অংশ আজ মনে করে সেদিন মাঠে থিয়াগো সিলভা থাকলে প্রথম টাচে গোলার ফাঁকা গোলে বল খেলতে পারে না। থিয়াগো সিলভা ওদের কাছে একটা বিশ্বসেরা নাম, যেটা ক্রমেই বাড়তে বাড়তে অচিরেই বটবৃক্ষে পরিণত হয়েছে। থিয়াগো সিলভা একটা ভরসার নাম। সেদিন কার্ড সমস্যায় এই থিয়াগো সিলভাই খেলতে পারেননি। নেইমার থিয়াগো বিহীন ব্রাজিলের রিওতে ফাইনালের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে তাই খুব বেশি দেরি হয়নি। ব্রাজিলের ডিফেন্সে মহাতারকাদের উত্থানের পাশাপাশি কিছু এমন মানুষ এসেছে যাদের লড়াইটা স্বতন্ত্র, নিজের সাথে চারপাশের পরিবেশের সাথে লড়াই, ক্রমাগত আলোচনার সঙ্গে লড়াই করতে করতে একটা সময় নিজেকে আবিষ্কার করে সে আগলে রেখে দেয় বাকি সব কিছু। থিয়াগো সিলভা সেরকমই, লুসিয়ের উত্তরসূরি, লুসিয়ের মতোই, যার করা ট্যাকেলের মধ্যে কোনো সৌন্দর্য নেই, অহেতুক দেখনদারি নেই। গোটা ক্যারিয়ারে লুসিও মাত্র একটা রেড কার্ড দেখেছেন, থিয়াগো সিলভা তাও দেখেননি, অথচ কুম্ভ হয়ে রক্ষণে টহল দিতে থাকেন। ডান দিক থেকে দানিলো, বাঁ দিক থেকে বার্সেলোনা, বল দিয়ে ওভারল্যাপের সময় থিয়াগো নিচে পাহারায় থাকেন যাতে কোনোভাবেই কোনো ছোট্ট ভুলে গোল না খেতে হয়। এখন বয়সটা 38, ক্যারিয়ারের বেশিরভাগ সেরা সময় যে প্যারিসে কাটিয়েছেন সেই পিএসজি বয়সের দোহাই দিয়ে তাকে ছেড়েছে। নতুন গন্তব্যটা চেলসি, বয়সটি বুড়ো আঙুল দেখিয়ে চেলসিতে খেলেছেন 65 ম্যাচ, আছেন রানিং প্লেয়ার হিসেবে। ব্রাজিলের হয়েও খেলে ফেলেছেন শতকের চেয়েও বেশি ম্যাচ, 2002 থেকে 2022 প্রায় 20 বছরে 600-এর মতো ম্যাচ খেলা থিয়াগো এখনো দেখেননি লাল কার্ড। যে একবার রেফারি দেখিয়েছিলেন তা হয়েছে ভুল প্রহার, হয়তো নতুন প্রজন্মের কাছে আদর্শ হওয়ার মতো একটি নাম থিয়াগো সিলভা।